এতদিন ধরে যেরকম বুঝিয়েছে সেরকম বুঝেছ, গভীরে গিয়ে বাস্তবতা কি খুঁজেছ? খুঁজবেই বা কি করে, হয়ে গিয়েছ অন্ধ। কথাগুলো মন্দ গায়ে লাগবে, গায়ে লাগবে, কারণ মস্তিষ্ক তো ফাঁকা, ওখানে বসে আছে টকিং পাওয়ার ওয়ালা কোনো কাকা। তোমাদের ভয় দেখিয়ে তারা তাদের জয় নিশ্চিত করে নেবে, আর তুমি কবজি ব্যথা করে সবজি বিক্রি করে বাড়ি ফিরবে। স্যার, যেরকম নাচাচ্ছে সেরকম নাচছ, বাঁচার মতো কি বাঁচছ কমেন্টের মাধ্যমে জানিও। আর এই মাধ্যমের মাধ্যমে জানাতে চাই, নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো, আমি অপূর্ব রায়, ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে এই বর্তমান পরিস্থিতিতে। এই বর্তমান পরিস্থিতিতে আপনার থেকেও কষ্টে আছে অনেক অসহায়, অবলা, অনেক মানসিক ভারসাম্যহীন, গৃহহীন মানুষেরা। চেষ্টা করবেন এই পরিস্থিতিতে এই সকল প্রাণদের পাশে থাকার। আমিও চেষ্টা করছি আপনার পাশে থাকার। দেখব কোন রূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। হায় দাদা, আমি শিল্পা ভট্টাচার্য, বয়স 23। হ্যালো, আমাদের মেডিসিন সব আছে, দু সপ্তাহ হলো বাবা মারা গিয়েছেন হার্ট অ্যাটাক করে। আমি আর আমার মা থাকি বাড়িতে। বাবা মারা যাওয়ার পর ডিপ্রেশনে চলে যাচ্ছি, মৃত্যুটা মানতে পারছি না। দোকানটার দায়িত্ব আমার উপর পড়ে গিয়েছে। আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের, কারো সাথে কিছু শেয়ার করতে প্রবলেম হয়, তাই ডিপ্রেশনটাও বাড়ছে। কি করব বুঝতে পারছি না, হেল্প করো। ওকে শিল্পা ভট্টাচার্য, তোমার বাবা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন হঠাৎই, আর এই পরিস্থিতিতে তুমি ডিপ্রেশন নামক সফটওয়্যারটিকে আপডেট করছো, বা তোমার গুরুত্বের জন্য হতাশা বাড়ছে তোমার ভাবনা চিন্তায়, আর এই সেই কারণে এবং এই কারণে তুমি তোমার বর্তমান কাজে, বর্তমান তোমার পড়াশোনায় বা অন্য কোনো বিষয়ে মনোযোগ সে অর্থে দিতে পারছো না। তুমি ইন্ট্রোভার্ট টাইপের, তুমি তোমার মনের কথা অন্যের সাথে শেয়ার করতে পারো না, কিন্তু নিজের অজান্তেই আমার এবং আমাদের সাথে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে শেয়ার করেছো। তার মানে কি, তোমার এই নেচারটা কিছু মানুষের প্রতি, কিছু ক্ষেত্রের প্রতি, কিছু পরিস্থিতির প্রতি। তুমি বর্তমান যে পরিস্থিতিতে আছো সেটা তোমার স্মরণে রয়েছে, তুমি সারাক্ষণ সেই পরিস্থিতি নিয়ে ভাবছো। এই মুহূর্তে আমি আরও একটি পরিস্থিতি তোমার ভাবনা চিন্তায় যোগ করব। তোমার বাবা দিয়ে গিয়েছেন তোমাদের জন্য থাকার জায়গা এবং একটি মেডিকেল শপ। এবার ভাবো, কোনো এক গ্রামের, কোনো এক মফস্বলের, কোনো এক এলাকার কোনো এক বাবা হঠাৎই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। সেটা হতে পারে হার্ট অ্যাটাকের জন্য বা অন্য কোনো কারণের জন্য। আর সেই বাবা পৃথিবীর বুকে রেখে গিয়েছেন তার সন্তানকে, যে সন্তান কন্যা সন্তান, এবং তার স্ত্রীকে। কিন্তু সেই বাবার নেই নিজের বাড়ি, নিজের জায়গা, নিজের মেডিকেল শপ বা অন্য কোনো ব্যবসা। তাহলে সেই মা এবং সেই কন্যা সন্তান কিভাবে বেঁচে থাকবে এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে? এই পরিস্থিতির সাথে তোমার পরিস্থিতিটা একটু তুলনা করো, তুমি বুঝতে পারবে যে তোমার কাছে অপশন আছে, তোমার কাছে দরজা আছে, আর সেই দরজাটা তুমি নিজেই বন্ধ করছো শুধু ডিপ্রেশনকে আপন করার জন্য। তুমি হয়তো আজকে ভাবছো যে আমি আমার বাবার দেওয়া এই মেডিকেল শপ কিভাবে চালাবো, কিভাবে পরিচালনা করব। তুমি আগেও ভেবেছিলে যখন স্কুল লাইফ থেকে কলেজ লাইফে পা দেবে, তার আগের মুহূর্তে এটাও ভেবেছিলে যে কলেজে গিয়ে মানিয়ে নিতে পারবো তো, সবার সাথে মিলিয়ে গুছিয়ে চলতে পারবো তো, কেউ এসে আমার সাথে খারাপ ব্যবহার করবে না তো, বা অন্যরা যারা আমার থেকে সিনিয়র তারা র্যাগিং করবে না তো। যখন তুমি নতুন পরিস্থিতিতে পা দেবে তার আগে এরকম নেগেটিভ ভাবনা চিন্তা আসে,
তোমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফে পা দেওয়ার আগে এসেছিল আমার দৃঢ় বিশ্বাস, কিন্তু তুমি সেই নেগেটিভ পজিটিভ নিয়ে অতটা না ভেবে তুমি স্টেপ নিয়েছিলে। তাই এই বর্তমান পরিস্থিতিতে নেগেটিভ পজিটিভ নিয়ে অতটা ভাবার দরকার নেই, শুধু স্টেপটা নাও যে আমি পারব আমার বাবার এই মেডিকেল শপকে কন্টিনিউ করতে, আমি পারব। আর পারার জন্য স্টেপ নিতে হবে, স্টেপ নেওয়ার জন্য অভিজ্ঞতা অর্জন করতে হবে, আর অভিজ্ঞতা অর্জন করার জন্য এই নেগেটিভ চিন্তাকে বর্জন করতে হবে এই ভাবনা চিন্তা থেকে। একবার চেষ্টা করেই দেখো, পারবে। তুমি যদি চাও সারাদিনের শিডিউল সাজিয়ে নাও যে এই টাইম থেকে এই টাইমটুকু আমি দোকানে থাকব। আমার বিশ্বাস দোকানে কোনো না কোনো কর্মচারী আছে, বা কোনো কর্মচারীকে হায়ার করো যার অভিজ্ঞতা আছে যে কোনটা কোন মেডিসিন, কোন অসুখ হলে কোন ওষুধটা দিতে হয়। এমন কাউকে হায়ার করো বা তোমাদের আছে, তাকে সহযোগিতা করো। প্রয়োজনে তোমার মাকেও এই ব্যবসার সঙ্গে যুক্ত করো, নিজেও কিছুটা সময় দাও, তোমার মাও কিছুটা সময় দিক, আর বাকিটা সময় তোমার প্রিয় মানুষকে দাও, তোমার ফ্যামিলিকে দাও যে ফ্যামিলি এখন খুবই ছোট, বাকিটা সময় তোমার পড়াশোনাকে দাও, তারপরে যেটুকু সময় থাকবে নিজেকে দাও। এভাবে শিডিউলটা সাজিয়ে নাও। শুধু এটা নিয়ে ভাবলে হবে না যে বাবা নেই কী করে চলবে, বাবা নেই আমি কী করে চালাবো। তুমিও পারবে চলতে এবং চালাতে এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। তাই নেগেটিভ পজিটিভ অতিরিক্ত না ভেবে স্টেপটা নিয়ে নাও। সময়ের হাত ধরে সব কিছুই তোমার অভিজ্ঞতায় অর্জন হয়ে যাবে, এবং দেখবে সমস্ত নেগেটিভিটিও বর্জন হয়ে গিয়েছে। তখন তুমিও একজন দক্ষ ব্যবসায়ী হতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে। তোমার কাছে সুযোগ আছে, দরজা আছে, জাস্ট খুলে ফেলো, এগিয়ে চলো জীবনের পথে। আমার বিশ্বাস সময়ের হাত ধরে তুমিও বসতে পারবে সফলতার জয়রথে। খুব ভালো থেকো, পজিটিভ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, হ্যাপি থেকো ভেতর থেকে। এই পরিস্থিতিতে তুমি যদি ভেঙে পড়ো, যে মানুষটা পৃথিবীর বুকে নেই সে কিন্তু তোমার সাথে আছে, সেও কিন্তু ভেঙে পড়বে। তাই তার জন্য নিজেকে তৈরি করো নতুন করে। আমার এবং আমাদের বিশ্বাস তুমি পারবে। ধন্যবাদ তোমার এবং আপনার মূল্যবান সময়ের জন্য। সবশেষে অনুরোধ, এগিয়ে আসবেন অসহায় অবলা মানসিক ভারসাম্যহীন গৃহহীন মানুষদের জন্য। আপনার সহযোগিতার প্রয়োজন।